কোহলি বাবরদের মধুর সম্পর্ক নিয়ে বিস্ময় ক্রিকেট বিশ্বে। এত বৈরী যে দু দেশের সম্পর্ক, সেই ভারত পাকিস্তানের ক্রিকেটাররাই একে অপরের বন্ধু। খেলার মাঠের মতো ক্রিকেট কূটনীতিতেও সম্পর্কটা দৃঢ় করতে চাইছে বিসিসিআই ও পিসিবি। আর সে লক্ষ্যে একটা মাইল ফলক হয়ে থাকবে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার পাকিস্তান সফর। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের আমন্ত্রণে সাড়া দিয়ে এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে বিসিসিআই এর দুই শীর্ষকর্তা। তাদের সফর কেন্দ্র করে লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কথা বলেন রজার বিনি ও রাজীব শুক্লা। তবে সুকৌশলে এড়িয়ে যান পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেটারদের পাঠানোর প্রশ্ন। परसों हम श्रीलंका में थे, कैंडी में थे, वहाँ भी हम गए थे और आज ये डेलीगेशन यहाँ पे जो है पाकिस्तान क्रिकेट बोर्ड के इन्विटेशन पर हम लोग यहाँ पे भी से एक डेलीगेशन आया है और हम एशिया कप के जो मैचेज हैं उसमें हम सब लोग शरीक करेंगे और उनको देखेंगे, है ना, और एक अच्छी जो है गुडविल लेके यहाँ से जाएंगे। अभी पहले एशिया कप आप देख लो, फिर उसका जवाब भी देंगे। माय लास्ट विजिट टू पाकिस्तान वाज इन 2005 एंड হাইব্রিড মডেলের এশিয়া কাপে পাকিস্তানে হচ্ছে মোটে চার ম্যাচ। মূলত ভারতের আপত্তির কারণেই হোস্ট বোর্ড হয়েও পুরো আসর নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পিসিবি। কিন্তু তিক্ত অতীত ভুলে বন্ধুত্বের হাত বাড়ালেন পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ কর্তা। Invite bhi kiya tha and inshallah we will grow together maybe Pakistan India relations will grow aur inshallah taala our cricket relations will grow। 15 বছর আগে সবশেষ পাকিস্তান সফর করেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম, আর পাকিস্তান দলের সবশেষ ভারত ট্যুর 10 বছর আগে। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম এই পাকিস্তানের লাহোরে কিছুক্ষণ আগেই। বিসিসিআই এবং পিসিবির কর্মকর্তারা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক, দুই দেশের সম্পর্কের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই জিনিসটা, এই বিষয়টা আসলে খুব একটা দেখা যায় না ক্রিকেটাঙ্গনে। আমরা জানি যে দুই দেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক রয়েছে, রাজনৈতিক বৈরী সম্পর্ক, এবং সেটির প্রভাব আসলে খেলার মাঠেও পড়ে। ক্রিকেটারদের মাঝে, দুই দেশের ক্রিকেটারদের মাঝে এখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা ঠিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই ক্রিকেটারদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তারা আসলে ক্রিকেট বোর্ডেও বা ক্রিকেটের সর্বত্র আসলে ছড়িয়ে দিতে চান। সেজন্যই এই যে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের আমন্ত্রণে এই লাহোরে, পাকিস্তানের লাহোরে এসে উপস্থিত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবং ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এই দুই প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের মিটিং অনুষ্ঠিত হচ্ছে এবং তারা নিশ্চয়ই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়নের বিষয়ে সেই মিটিংয়ে কথা বলবেন। কিছুক্ষণ আগে তারা একটা প্রেস ব্রিফ করেছেন, সেই প্রেস ব্রিফে দুই দেশের ক্রিকেট কর্মকর্তারাই বা ক্রিকেট নীতি নির্ধারকরাই আসলে দুই দেশের এই ক্রিকেটীয় সম্পর্কের কথা যেটি বলছিলাম সেটিকে উন্নয়নের বিষয়ে কথা বলেছেন এবং নিজেদের বন্ধু বলে তারা সম্বোধন করেছেন। যদিও গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করার সুযোগ ছিল না, তারা নিজেরাই একটা স্টেটমেন্ট দিয়ে তারপর ভেতরে ঢুকে যাচ্ছিলেন। তারপরও আনুষ্ঠানিকভাবে সেশন না থাকলেও তারা প্রশ্ন করেছেন যে এরপরে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের মানুষ, ক্রিকেট প্রেমীরা আশা করতে পারে কি না যে ভারতীয় ক্রিকেট বোর্ড বাইল্যাটারাল সিরিজ খেলার জন্য তাদের ক্রিকেটারদের এই পাকিস্তানে পাঠাবে। সেই প্রশ্নের জবাবটা আসলে রাজীব শুক্লা কিংবা রজার বিনি দেননি, তারা এটি এড়িয়ে গেছেন। তারা বলেছেন, আমরা আপাতত এশিয়া কাপের ম্যাচ দেখতে এসেছি, আপাতত সেটাতেই আসলে মনোযোগ দিতে চাই। লাহোরের পার্ক কন্টিনেন্টাল হোটেল থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, পাকিস্তান।